প্রিয় ছাত্রীরা আমি তোমাদের গত ক্লাসে ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করেছি তো সেটার উপরে আর বাকি কিছু অঙ্ক আজকে করে দিচ্ছি সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে সৌরেনদের থ্রি এ প্রশ্নমালা থ্রি এ ওয়াই ইকোয়াল টু দেওয়া আছে ওয়ান বাই রুট অফ এক্স প্লাস এ মাইনাস রুট অফ এক্স প্লাস বি প্লাস এক্স স্কোয়ার সাইন এক্স কিউব এটা কিছু নয় তাহলে এটা ডিফারেন্সিয়েশান বা ডেরিভেটিভ বার করতে হবে তো এক্ষেত্রে দেখো এই অপেক্ষকটা দুটো অপেক্ষকের যোগফল এখানে প্রথম অপেক্ষকটা দেখো এর হরে করণী রয়েছে তো আমরা এই করণীটাকে নিরসন করে নেব আগে যতটা সম্ভব আমরা সিমপ্লিফিকেশান করে নিয়ে তারপর ডেরিভেটিভ করবো যে ফাংশানই দেওয়া থাকুক না কেন তাহলে দেখো এটা প্লাস দিয়ে গুণ করে দিলাম ওপরে নিচে তাহলে এখানে কী হবে তাহলে রুট এর হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার যদি এইটা দিয়ে ওপরে নিচে গুণ করি তার মানে এটা এক্স মাইনাস এক্স মাইনাস তাহলে এটাকে সরল করলে কি পাচ্ছি x এক্স কেটে গেলো এ মাইনাস নিচে তার মানে হরে আমাদের এই করণীয়টা থাকলো না কিংবা এই চল থাকলো না এবার আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করছি অবকলন করে কি পাচ্ছি ডিওয়াই ডি এক্স ইকোয়াল টু ওয়ান বাই এ মাইনাস বি এটা যেহেতু কনস্ট্যান্ট এটাকে বাইরে বার করে নিলাম এইটার ডেরিভেটিভ প্লাস এটার ডেরিভেটিভ অর্থাৎ ডিডি এক্স অফ রুট অফার এক্স প্লাস এ প্লাস ডিডি এক্স অফ রুট অফার এক্স প্লাস বি প্লাস এটি দেখো দুটো অপেক্ষকের আবার গুণফল সুতরাং এক্স স্কোয়ার বাইরে থাকলো ডিডি এক্স অফ সাইন এক্স কিউ প্লাস সাইন এক্স বাইরে থাকলো ডিডি এক্স অফ এক্স 1 ইকোয়াল টু বাই এ মাইনাস বি এটা ডেরিভেটিভ কী হবে না এটাকে মনে মনে ভাবো এক্স প্লাস এ হোল্টু দি তাহলে কী হবে হাফ এক্স প্লাস এ হোল্টু দি পর মাইনাস হাফ মানে মাইনাস হাফ তার এটা নিচে চলে আসবে একইভাবে এটার জন্য ওয়ান বাই টু রুট ওফার এক্স এটা ডেরিভেটিভ করলে কস এক্স আবার এক্স ডেরিভেটিভ হবে অর্থাৎ থ্রি খেয়াল করবি এক্স কিউবের সঙ্গে থ্রি এক্স স্কোয়ার কিন্তু গুণ নয় কস এক্স কিউবের সঙ্গে থ্রি এক্স স্কোয়ার গুণ ভুলবশত এক্স কিউব আর থ্রি এক্স স্কোয়ার গুণ করে থ্রি এক্স টু দি পর ফাইভ লিখে দেবে না প্লাস সাইন এক্স কিউব ইন্টু টু এক্স একই কথা এটার ক্ষেত্রেও প্রযোজ্য তাহলে এটাকে সরল করলাম দেখো টু সবার ক্ষেত্রে রয়েছে টু এখানে বাইরে বার করে নিচে লিখছি টু ইন্টু এ মাইনাস বি তাহলে এটা ওয়ান বাই রুট অফার এক্স প্লাস এ প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস বি প্লাস এই থ্রি এক্স স্কোয়ারটা এই এক্স স্কোয়ারের সঙ্গে গুণ হয়ে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর কস এক্স কিউ তেমনি এই টু এক্সটা আমি সামনে লিখছি টু এক্স সাইন এক্স কিউ এটা হলো নেক্সট দেখো পাঁচের নয় ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইকোয়াল টু সাইন এক্স দেখো সূচকের আকারে রয়েছে প্রথম অপেক্ষকটা সেক্ষেত্রে উভয় পক্ষে আমরা লগারে নিচ্ছি কী পাচ্ছি না ওয়াই লগ ওয়াই লগ ওয়াই টু দি পাওয়ার ওয়াই মানে ওয়াই লগ ওয়াই ইকোয়াল টু লগ সাইন এক্স সেই আবার এক্সের সাপেক্ষে উভয় পক্ষকে অবকলন করে কী পেলাম না একবার এটার ডেরিভেটিভ হবে এটা কনস্ট্যান্ট থাকবে অর্থাৎ dy ডি এক্স ইন্টু লগ ওয়াই প্লাস এবার ওয়াইটাকে কনস্ট্যান্ট রাখছি ডিডিএক্স অফ log ওয়াই করলাম ইকুয়াল টু আবার ডিডি এক্স অব লগ সাইন এক্স তাহলে এটাকে dy dx ইনটু লগ ওয়াই প্লাস ওয়াই ইনটু এটা ডেরিভেটিভ করলে কী হবে এটা ওয়ান বাই ওয়াই আবার এটা ডেরিভেটিভ dy ডি এক্স টু এটার ডেরিভেটিভ করলে লগ অফ সাইন এক্স মানে ওয়ান বাই সাইন এক্স আবার এটার ডেরিভেটিভ করলে কস এক্স তাহলে ডি এক্স ইন টু লগ ওয়াই প্লাস ওয়ান ডি এক্স কমন নিয়ে এটা লিখলাম ইকোয়াল টু কস এক্স বাই সাইন এক্স মানে কট এক্স অর্থাৎ ডি এক্স ইকোয়াল টু কট এক্স বাই ওয়ান প্লাস লগ ওয়াই এটা নিচে এলো নেক্সট দেখো চারের আঠারো ধরি ওয়াই ইকোয়াল টু দেখো এগুলো অপেক্ষক হিসেবে দেওয়া আছে কিন্তু uh, এখানে y বলা নেই তো আমরা সেগুলোকে এই জন্য ওয়াই বলে ধরে নিলাম ট্যান এক্স বাই এক্স লগ এ টু দি পর এক্স বাই এক্স টু দি এক্স একইভাবে দেখো যেহেতু লগ অব এরকম রয়েছে এটাকে আমরা সরল করে নিয়ে দেখি কতটা সিম্প্লিফাই করা যায় তাহলে ট্যান এক্স বাই এক্স লগ ই টু দি পর এক্স মাইনাস লগ এক্স এটা লগের ধর্মে তোমরা জানো লগ of এক্স বাই ওয়াই x টু লগ সেই ধর্মে এটাকে লেখা হলো আবার দেখো লগ অফ ই টু দি পর এক্স মানে এক্স এক্স লগ ই মানে লগ ইন মান তো ওয়ান তার মানে এক্স মাইনাস এটা সামনে চলে আসবে এক্স লগ এক্স তাহলে এক্সটা কমন নাও বাইরে এলে এটা কেটে যাবে তাহলে কী হলো টেন এক্স ইন্টু এখানে থাকলো ওয়ান মাইনাস লগ এক্স অর্থাৎ দুটো অপেক্ষকের গুণফল আকারে রয়েছে তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করলে কী পাবো ডিভাইডি এক্স টু একবার এইটা বাইরে থাকবে এটার ডেরিভেটিভ প্লাস এটা বাইরে থাকবে এটার ডেরিভেটিভ ওটাই লেখা হয়েছে তাহলে ইকোয়াল টু ট্যান এক্স ইন্টু এটা ডেরিভেটিভ করলে এটা তো শূন্য হয়ে যায় তাহলে এটা ডেরিভেটিভ করলে মাইনাস ওয়ান বাই এক্স লগ এক্সের জন্য ওয়ান বাই এক্স সামনে একটা মাইনাস ছিল প্লাস ওয়ান মাইনাস লগ এক্স ইন্টু ট্যান এক্সের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স ইকাল তাহলে মাইনাস ট্যান এক্স বাই এক্স প্লাস ওয়ান মাইনাস লগ এক্স সেক্স স্কোয়ার এক্স এটাই আমাদের ডেরিভেটিভ নেক্সট দেখো ছয়ের পাঁচ এক্স ইকোয়াল টু সেক ইনভার্স ওয়ান প্লাস টি স্কোয়ার বাই ওয়ান মাইনাস টি স্কোয়ার আর ওয়াই ইকোয়াল টু টেন ইনভার্স থ্রি টি মাইনাস টি কিউব বাই ওয়ান মাইনাস থ্রি টি স্কোয়ার এরকম ক্ষেত্রে দেখো এমনি সেক ইনভার্স অর্থাৎ ইনভার্স ফাংশানের ডেরিভেটিভ করার জন্য একটা নিয়ম আছে কিন্তু এরকম ক্ষেত্রে তোমাদের আর একটু অন্যভাবে করতে হবে যাতে প্রবলেমটা আরও সহজভাবে করা যায় আর যেখানে এক্স আর ওয়াই দেওয়া আছে তোমাকে বার করতে হবে কিন্তু ডিভাইড এক্স তার মানে প্যারামেট্রিক ইকুয়েশন আকারে রয়েছে এক্সটাও ফাংশন অফ টি ওয়াইটাও ফাংশন অফ টি দেওয়া আছে বার করতে হবে ডিওয়াই ডি এক্স এবার দেখো এই ফরমা ফরম্যাটটা দেখো এটা যদি আমি t ইকোয়াল টু টেন থিটা ধরি এটা ওয়ান প্লাস টেন থিটা বাই এটার জন্য কোনো সূত্র নেই কিন্তু ওয়ান মাইনাস টেনস্কোয়ার 1 বাই ওয়ান প্লাস জন্য একটা সূত্র রয়েছে কিংবা এখানে যদি আমি থিটা বসাই থ্রি টেন থিটা মাইনাস টেন বাই ওয়ান মাইনাস থ্রি এটার একটা কিন্তু ট্যান দিয়ে সূত্র রয়েছে তাহলে আমরা এখানে টি ইকোয়াল টু টেন থিটা ধরে নিলাম তাহলে প্রবলেমটা আমাদের করতে সুবিধা হবে তাহলে দেখো বসিয়ে দিতে আমি তো বললাম যে এটাকে যদি উল্টে দিই তাহলে তার জন্য একটা সূত্র রয়েছে সেই জন্য সেক ইনভার্সের জায়গায় কস ইনভার্স নিলাম তাহলে কি হবে সেক ইনভার্স এক্স ইকোয়াল টু কস ইনভার্স ওয়ান বাই এক্স এবার এইটা কিসের সূত্র এই যে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটা কস টু থিটার সূত্র এটা ট্রিগোনোমেট্রিতে তোমরা ইলেভেনে পড়েছো তাহলে ইকোয়াল টু টু থিটা হলো তেমনি এখানেও বসাতে এইটা হচ্ছে ট্যান থ্রি থিটার সূত্র এই ভেতরের অংশটা এটা ট্যান থ্রি থিটার সূত্র তাহলে ট্যান ইনভার্স ট্যান থ্রি থ্রিটা ইকোয়াল টু থ্রি থিটা তাহলে ডি থিটা ইকোয়াল টু থ্রি আর এটা হচ্ছে ডিএক্স থিটা ইকোয়াল টু টু তাহলে ডিওয়াই ডি এক্স বার করতে হবে তার মানে ডি থিটা বাই ডিএক্স থিটা অর্থাৎ যেটা টি দিয়ে ছিল প্যারামিটার টির আকারে ছিল তার জায়গায় থিটা প্যারামিটারে নিয়ে চলে গেলাম তাহলে ইকুয়াল টু কী হলো থ্রি বাই টু এটার মান থ্রি আর এটার মান টু বসিয়ে দিতে থ্রি বাই টু নেক্সট দেখো দশের দাগে দুই টেন ইনভার্স রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্সের নির্ণয় করতে হবে টেন ইনভার্স এক্সের সাপেক্ষে এরকম অঙ্ক আমি আগেও করিয়েছি এবার দেখো তাহলে এটাকে ইউ ধরলাম এটাকে ভি ধরলাম কী বার করতে হবে ডিউ ইউ তাহলে দেখো এটা লিখেছি যেটা ইউ এটা ভি আর কী নির্ণয় করতে হবে ডিউ তাহলে এক্সিকল টু বসিয়ে দিলাম এটা তোমাদের কিন্তু নিজেদের চয়েস দেখে বুঝতে হবে যে কোনটা বসালে এটা সোজা সাপটা ফর্মে আসবে দেখো এখানে আমি যদি সায়েনথিটা বসাই রুটোভার ওয়ান প্লাস সায়েন্সকারথিটার কোনো সূত্র নেই কিন্তু টেন্থিটা বসালে তার জন্য রয়েছে সেই জন্য আমরা কী করলাম না থিটা বসালাম তাহলে ট্যান ইনভার্স ওভার ওয়ান প্লাস টেন্সকারথিটা মাইনাস ওয়ান বাই টেন থিটা তার মানে এটা সিক্স থিটা মাইনাস ওয়ান বাই থিটা অর্থাৎ ট্যান ইনভার্স এটাকে সরল করলে এটা তো ওয়ান বাই কস থিটা মাইনাস ওয়ান তার মানে ওয়ান মাইনাস কস থিটা বাই সাইন থিটা সরলটা করে নিবে এটা হচ্ছে টু সায়েন্স কা থিটা বাই টু এটা সূত্র টু সায়েন থিটা বাই টু কস থিটা বাই টু কেটে গেলে ট্যান থিটা বাই টু অর্থাৎ থিটা বাই টু তাহলে ডিউ টু থিটা বার করে নিলাম হাফ আবার দেখো এখানেও আমি এক্সিকাল টু টান থিটা বসালাম তাহলে এখানে কী পেলাম থিটা অর্থাৎ ডিভি দি থিটা ইকোয়াল টু ওয়ান পেলাম তাহলে ডি ইউ ডি ভি বার করতে হবে তাহলে ইকুয়াল টু কি হবে থিটা বাই ডি ভি ডি থিটা ইকুয়াল টু হাফ বাই ওয়ান থিটা হাফ এটার মান ওয়ান কত হলো হাফ নেক্সট দেখো ওয়াই টু দি পাওয়ার ওয়াই এটা বারোর দুই ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স দেখো এটাকে তুমি উভয় পক্ষে লগ নিয়েও করতে পারো লগ না নিলেও এটা হয়ে যাবে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই আচ্ছা আমাদের এইটা হচ্ছে প্রমাণ করতে হবে এইটা আমি ব্র্যাকেটে লিখে রাখলাম এটা প্রমাণ করতে হবে দেখাতে হবে ডিভাইডিএক্স ইকোয়াল টু এইটা তাহলে এক্সের সাপেক্ষে অবকরণ করলে কী হবে ওয়াই টু ই টু দি পাওয়ার ওয়াই একবার ওয়াই কনস্ট্যান্ট থাকবে এইটার ডিফারেন্সিয়েশন হবে অর্থাৎ ই টু দি পাওয়ার ওয়াই ইন টু আবার ওয়াইয়ের জন্য ডিফারেন্সিয়েশন এক্স প্লাস এবার এটা কনস্ট্যান্ট থাকবে অর্থাৎ ই টু দি পাওয়ার ওয়াই আর এটার ডিফারেন্সিয়েশান কত এক্স ইকোয়াল টু এক্সের ডিফারেন্সিয়েশান কত হয় ওয়ান তাহলে দেখো ই টু দি দিপার ওয়াই ডিওয়াই ডিএক্স এই দুটোর থেকে কমন এলো তাহলে এখানে পড়ে আছে ওয়াই এখানে পড়ে আছে প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান তাহলে ডিওয়াই ডিএক্স ইকোয়াল টু কী হবে ওয়ান বাই ই টু দি দিপার ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু এবার দেখো এই সম্পর্ক থেকে ই টু দি দিপার ওয়াইয়ের মান কত পাচ্ছি আমরা না এক্স বাই ওয়াই ওই সম্পর্ক থেকে প্রদত্ত সম্পর্ক থেকে এই সম্পর্কটা পেয়েছি তাহলে আমরা কী করবো ই টু দি দিপার ওয়াইয়ের জায়গায় এক্স বাই ওয়াই বসাবো তাহলে এখানে ই টু দিপার ওয়াই যদি এক্স বাই ওয়াই বাসায় ওয়াইটা আলটিমেটলি ওপরে যাবে তাহলে দেখো যেটা ছিল সেটা প্রমাণ হলো নেক্সট দেখো তেরো অঙ্ক ওয়াই ইকোয়াল টু ইটু দিপার সাইন ইনভার্স এক্স জেড ইকোয়াল টু ইটু দিপার মাইনাস কস ইনভার্স এক্স দেখাতে হবে ডিজের মান এক্সের ওপর নির্ভর করে না এবার দেখো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এর একটা সূত্র রয়েছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকোয়াল টু পাই বাই টু তাহলে দেখো আমি যদি ওয়াই বাই জেড করি তবেই কিন্তু ওটা মাইনাসটা আলটিমেটলি প্লাস আসবে আমি যদি ওয়াই ইন্টু জেড করি তাহলে কিন্তু টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স আসবে যার জন্য কোনো সূত্র নেই আছে কার জন্য এই প্লাসের জন্য সেই জন্য আমি এটাকে ভাগ করে বার করছি দি দ্বিপার পাই বাই টু হলো তাহলে ওয়াই ইকুয়াল টু দি পাওয়ার পাই বাই টু ইন্টু জেড আমাকে কী বার করতে হবে ডিওয়াই ডিজেড তাহলে আমি উভয় পক্ষকে জেডের সাপেক্ষে অবকলন করছি তাহলে এটা ডি জেড ইকুয়াল টু এটা তো কনস্ট্যান্ট বাইরে বেরোলো আর জেডের ডিফারেন্সিয়েশন জেডের সাপেক্ষে কী হবে ওয়ান তাহলে কী পেলাম এই মানটা কনস্ট্যান্ট একটা পেলাম যার মান এক্সের মানের ওপর নির্ভর করছে না নেক্সট দেখো দীর্ঘ উত্তরধর্মী থেকে একটা করছি ওয়াই ইকুয়াল টু সাইন এক্স হোল্টু দিপা টেন এক্স প্লাস কস এক্স হোল্টু দিপা এক্স তাহলে ওয়াইটা দুটো অপেক্ষকের যোগফলরূপে রয়েছে এই দুটো অপেক্ষক আবার প্রত্যেকেই সূচক আকারে রয়েছে তার মানে এটার ক্ষেত্রে আমরা একটু অন্যভাবে করব অর্থাৎ এটাকে ইউ আর এটাকে প্লাস ভি করে নেব আমি যদি উভয় পক্ষ পক্ষকে এক্সেস সাপেক্ষে অবকলন করি একবারই এটা বার করতে পারবো না এই জন্য ইউ আর ভি আলাদা করে ধরে নিয়ে ইউ ডিইউডিএক্স এবং ডিভিডিএক্স আলাদা করে আমরা বার করবো আর তারপরে ওয়াইকে যদি এক্সেস সাপেক্ষে অবকলন করি কি পাবো ডিওয়াইডিএক্স ইকাল টু ডিইউডিএক্স প্লাস ডিভিডিএক্স ডাইরেক্ট এটাকে অবকলন করলে কিন্তু তুমি বার করতে পারবে না খেয়াল করবে যখন এরকম সূচকীয় অপেক্ষকের আকারে থাকবে তখন কিন্তু দুটোই যদি এরকম থাকে বা একটা থাকলো আর একটা অপেক্ষক এমনিই থাকলো একটা সূচকীয় অপেক্ষক আর একটা এমনি অপেক্ষক থাকলো তাদের সমষ্টি বিয়োগ ফলেই আকারে রয়েছে তখন কিন্তু আলাদা করে দুটো ফাংশনের সমষ্টি বা বিয়োগ ফল হিসেবে ধরে নেবে এবার দেখো উভয় পক্ষে আমরা লগারিদম নিয়ে নিচ্ছি ই টু এটা ভি ইকুয়াল টু এটা একই সঙ্গে আমি করছি তাহলে লগ ইউ ইকাল টু ট্যান এক্স লগ সাইন এক্স উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে আমরা কী পাচ্ছি না ওয়ান বাই ইউ ইউ ডি এক্স ইকোয়াল টু ট্যান এক্স এটা কনস্ট্যান্ট থাকলো এটা ডেরিভেটিভ মানে ওয়ান বাই সাইন এক্স আবার এটা ডেরিভেটিভ করলে কস এক্স এলো প্লাস আমি টেন এক্সের ডেরিভেটিভ করেছি এটা কনস্ট্যান্ট রেখেছি কী হবে সেক্স স্কোয়ার এক্স ইন্টু লগ সাইন এক্স এবার দেখো ট্যান এক্স ইন্টু কট এক্স মান কত হবে ওয়ান কস এক্ক্স বাই সাইন এক্স মানে x তাহলে ওয়ান প্লাস সেক্স স্কোয়ার এক্স লক সাইন এক্স ডি এক্স এসে গুণ হবে ইউর ভ্যালুটা বসিয়ে দিলাম সাইনেক্স হোল্টু এক্স ইন্টু ওয়ান প্লাস স্কোয়ার একই সঙ্গে আমি এ পাশেও এক্সের সাপেক্ষে অবকলন করছি তাহলে ওয়ান বাই ভি dx এটা থাকলো কনস্ট্যান্ট এটা ডেরিভেটিভ করছি ওয়ান বাই x আর আর x এর ডেরিভেটিভ মাইনাস x প্লাস এটার ডেরিভেটিভ করছি sec এক্স tan এক্স কিন্তু লক কসেক্স লক এক্সটা আমার সেক্ষেত্রে কনস্ট্যান্ট থাকলো দেখো যেটা কনস্ট্যান্ট থাকে সেটাকে আগে লেখা হয় সাধারণত আমি পরে লিখেছি কারণ আমি যদি মানে একটা ঝামেলা এড়ানো এড়ানোর জন্য আমি যদি পরে লিখি লক কস এক্স ইন্টু সেক এক্স ট্যানেক্স লিখি তখন যেন কসেক্সের সঙ্গে সেক এক্স গুণ বলে তোমাদের মনে হতে পারে তো এক্ষেত্রে পরে লিখলে ক্ষতি নেই তুমি এটাকে বন্ধনী দিয়ে দেবে লক কসেক্সকে একটা বন্ধনী দিয়ে তারপরে সেক এক্স ট্যানেক্স লিখতে পারো যদি পেছনে লেখো আর সেটা অ্যাভয়েড করার জন্য আমি সামনে লিখেছি তাহলে কী হলো এটাকে সাইন এক্স বাই কস এক্স মানে ট্যান এক্স মানে মাইনাস শেক এক্স ট্যান এক্স হল এটাকে সরল করে প্লাস শেক এক্স ট্যান এক্স ইন্টু লক কস এক্স তাহলে ডিভিডি এক্স ইকোয়াল টু ভিটার এদিকে এসে গুণ হলো শেক এক্স ট্যান এক্স কমন নিলাম তাহলে এটা কত থাকলো লক কস এক্স মাইনাস ওয়ান এটা যেহেতু মাইনাস আছে এটাকে পরেই লিখলাম তাহলে ভিড় মানটা বসিয়ে দিচ্ছি কস এক্স দি দিপা শেক এক্স আর ইন্টু শেক এক্স ট্যান এক্স আছে আর যা ছিল আছে তাহলে আমাদের ডি এক্স কী হলো না আমার তো ওয়াই ইকোয়াল টু এটা দেওয়া ছিল ইউ প্লাস ভি এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অবকলন করি কী পাবো ডি ওয়াইডি এক্স ইকোয়াল টু ডিউডিএক্স প্লাস ডি এক্স এবার সেই মানগুলো আমি আলাদা করে বসিয়ে দিলাম এখানে যা ছিল ডি ইউ ডি এক্সের জায়গায় বসালাম এখানে ডিভিডি এক্স যা বেরিয়েছিল এক্সের জায়গায় বসালাম নেক্সট দেখো ওয়াই ইকোয়াল টু টেন ইনভার সুটোভার এ মাইনাস বি বাই এ প্লাস বি ট্যান এক্স বাই টু এটার ক্ষেত্রে কী করবে একেবারেই আমি এক্সেস হবেকে অবকলন করে নিচ্ছি কারণ এখানে একটাই ট্যানের ফাংশন রয়েছে এখানে এটা তো ধ্রুবক সুতরাং আমরা এটাকে ডাইরেক্টই অবকলন করতে পারি ডিওয়াই ডি এক্স ইকোয়াল টু তাহলে ট্যান ইনভার্স এক্সের জন্য কী ছিল ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এটা স্কোয়ার করলে রুট উঠে যাবে আর এটা স্কোয়ার করলে ট্যান স্কোয়ার এক্স বাই টু ইন্টু এক্স হবে এটা আবার এইটার ডিফারেন্সিয়েশন হবে তাহলে এটার ডিফারেন্সিয়েশন করলে এটাকে আমি একটু সরল করে নিচ্ছি এই এ প্লাস বিটা লসাগু করলে নিচে আসবে তার মানে আলটিমেটলি এটা উপরে উঠে গেল আর এটার নিচে কী আসবে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু টেন স্কোয়ার এক্স বাই টু এটার ডিফেন্সিয়েশন করলে কী আসবে এটা কনস্ট্যান্ট বাইরে বেরোলো আর এটার কী হবে হাফ সিক্স স্কোয়ার এক্স বাই টু ট্যান এক্সের ডিফেন্সিয়েশন কী হয় সেক্স স্কোয়ার এক্স তাহলে এখানে সিক্স স্কোয়ার এক্স বাই টু আবার এক্স বাই টুর ডিফেন্সিয়েশন করলে হাফ এই জন্য হাফ সিক্স স্কোয়ার এক্স বাই টু তাহলে ইকোয়াল টু দেখো এ প্লাস বি এবার এই এই যে সেক্স স্কোয়ার এক্স বাই টু এটাকে ওয়ান বাই করলে কী হবে ক স্কোয়ার এক্স বাই টু সেটা আমি এখানে লিখলাম আর এটার সঙ্গে গুণ আকারে লিখলাম ইন্টু হাফ এইটা রুট এ মাইনাস বি বাই এ প্লাস বি তাহলে দেখো যা ছিল সেটাই লেখা হলো এবার দেখো এইটার সঙ্গে এটা সরল করে লিখছি এটা নিচে রুট ওভার এ প্লাস বি আছে আর এটা এ প্লাস বি আছে তাহলে রুট এ প্লাস বি এই দুটো কাটাকুটি করে ওপরে কী থাকবে রুট এ প্লাস বি আবার এটা কত আছে রুট এ মাইনাস বি এই দুটো গুণ হয়ে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো এবার টুটাকে আমি নিচে লিখছি আর এটাকে ভেতরে গুণ করে দিচ্ছি এ প্লাস বি ইন্টু কস স্কোয়ার এক্স বাই টু প্লাস এ মাইনাস বি ইন্টু টেন স্কোয়ার এক্স বাই টু মানে কি সাইন্স স্কোয়ার এক্স বাই টু বাই কস স্কোয়ার এক্স বাই টু তাহলে এটা এটা কেটে গিয়ে শুধু সাইন্স স্কোয়ার এক্স বাই টু থাকলো পরের স্টেপে কী করলাম না এ কমন নিয়ে কসকোয়ার এক্স বাই টু প্লাস সাইন্স স্কোয়ার এক্স বাই টু আর বি কমন নিয়ে কসকে এক্স বাই টু এক্স টু আর এই মানটা আমরা জানি যে টু ইন্টু এটা যা আছে তো লেখা হয়েছে এটার মান ওয়ান এটা হচ্ছে কস এক্স তাহলে টু ইন্টু এ প্লাস বি কস এক্স অর্থাৎ ডি ওয়াই ডি এক্সের মানটা এইটা পেলাম ঠিক আছে আজ এ পর্যন্তই বাকি অঙ্কগুলো নিজেরা করবে আমি দীর্ঘ উত্তর ধরবেন আর কয়েকটা অঙ্ক করে শেষ করব